চ্যানেল অভিযানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি যশোর মনিহার সিনেমা হলের সামনে। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটি হচ্ছে যশোর পতিতাপল্লীতে কী করে যাবেন। তো আজকের আমি আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাবো একটি মোটরসাইকেলের সাহায্যে। মোটরসাইকেলে করে ভিডিও করতে হবে, তাতে আপনারা খুব সহজে এবং ক্লিনভাবে বুঝতে পারবেন যে কী করে সেই মারোয়ারি মন্দির সংলগ্ন যে পতিতালাটি রয়েছে সেখানে কী করে যেতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সাথী আপু বলছেন? আপু এখন কি ফ্রি আছেন? বলছি আসলে কাজ করা যাবে? আচ্ছা, বলছি আমি এখন ওই সিনেমা হলের ওখানে আছি, মনিহার সিনেমা হলের ওখানে আছি, বুঝতে পারছেন? আপু আসলে কোনো ঝামেলা আছে না তো? না, এখন সেদিনকে আসার পর তো ঝামেলা করছে, এখন আজকে তো ঝামেলা করে। আপু আজকে কোনো ঝামেলা নেই, আজকে তুমি আমার নাম্বার নিয়ে গেছো না, তুমি আমার সাথে কথা বলে আসছো না, গেটে ফোন দাও, আমি গেটে গেলে তুমি জিতে দেবা। আচ্ছা, আমার বন্ধু আছে, বুঝতে পারছেন? এখন দেখা যাচ্ছে আমি ওদেরকে তো নিয়ে আসি, আমার তো মান সম্মান থাকবে না আপু যদি এরকম ঝামেলা হয়। আজকে তোমার কি হবে না, তোমার গায়ে কি হাত দিবে না, তুমি আমার লোক পাগল। জি জি, আচ্ছা আপু সেদিনকে আমার 1700 টাকা রাখিয়ে দেয় আপু। আমি কি বলেছি, এইবার দিন আসছি তোমার গায়ে কেউ হাত দেবে না, শুধু কাছের টাকা তোমরা নিয়ে যাই দিবা, তোমাদের তোমার গায়ে কেউ হাত দেবে না। হ্যালো বন্ধুরা, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনিহার সিনেমা হলের সামনে আপনাকে আসতে হবে। সিনেমা হলের সামনে এসে দেখবেন একটি বটগাছ, এই বটগাছটি সামনে এসে হাতের ডান পাশে সিনেমা হলকে রেখে সোজা যে রাস্তাটি পাবেন সেই রাস্তাটির নাম হচ্ছে আর এন রোড। এই আর এন রোডটি আপনাকে নিতে হবে। আপনি এখান থেকে অটোরিক্সা অথবা ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সা চড়েও এই আর এন রোডের উপর থেকে যেতে পারেন। এবার আমরা আপনাদেরকে মোটরসাইকেলের মাধ্যমে এই আর এন রোডটাকে দেখাবো। প্রথমে আমরা বটগাছটাকে সামনে রাখলাম এবং হাতের ডান পাশে সিনেমা হলকে রাখলাম। এরপরে আমরা সোজাসুজি যাওয়ার চেষ্টা করতে আসছি। আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তার নাম হচ্ছে আর এন রোড। আমরা প্রথমে যাব থানার মোড়। থানার মোড় গিয়ে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেব। মনিহার সিনেমা হলের সামনে থেকে থানার মোড় আনুমানিক 1 কিলো বা 1 কিলোর একটু কম বেশি হতে পারে। আমরা ভিডিওটি খুব ভোরে উঠি করতেছি, কারণ এই ভিডিওটি খুব ভোরে ওঠার কারণটা হচ্ছে যে যাতে আপনার রাস্তাটা পরিষ্কার পান অথবা কোনো যানজট না থাকে, সেজন্য একদম পরিষ্কারভাবে যেন আপনারা বুঝতে পারেন যে কী করে আপনারা যশোর মারোয়ারি মন্দির পতিতলায় যাবেন এবং সেই রাস্তা কী করে খুঁজে পাবেন। সেজন্য আমি খুব সকাল সকাল উঠেই আপনাদের জন্য এই ভিডিওটি করতেছি, কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল। আমি ইতিমধ্যে মোটরসাইকেলটি প্রায় 1 কিলোর মতো চালাইলাম। এবার আমাকে হাতের বাম দিকে মোড় নিতে হবে এবং হাতের ডান পাশে কোতোয়ালি মডেল থানা রয়েছে। এই মোড়টাকে বলা হয় থানার মোড়। আপনি এই মোড় থেকে সোজা যাবেন, আমাকে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা হলুদ বিল্ডিংয়ের মতো, এই বিল্ডিংটির নাম হচ্ছে মিড টাউন। এই মিড টাউন বিল্ডিংটির পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এসি, এই এসির পাশ থেকে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি হচ্ছে সেই মারোয়ারি মন্দির সংলগ্ন যে পতিতলাটি, সেই পতিতলাটির রাস্তাটি হচ্ছে এটা। এই রাস্তাটির ভিতরে যখন ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? একেবারে ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।
আমাদের চ্যানেল থেকে যত ভিডিও দেখেছেন তাতে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করতেন তাহলে কিন্তু আমাদের অনেক সাবস্ক্রাইব হয়ে যেত, কিন্তু আপনারা কী করেন, লাইক দেন। অনেকে দেখছে লাইক দেন, আসলে লাইকটা তেমন একটা জরুরি না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন, আরও ভিডিও বানাতে সাহায্য করবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনি এখন আমাকে দেখতে পাচ্ছেন, শো আছি। আমি এখন আছি যশোর মনিহার হোটেলে, যেখানে খুব অল্প টাকায় আসলে এখানে আপনি রাত কাটাতে পারেন। এখানে 500 টাকার মধ্যে আপনি রুম পাবেন এবং খুব সুন্দর, মোটামুটি ভালোই। তো এখন আমার সঙ্গে আছে আমার সহকর্মী ইমরান হাসান। তো সে এই পাশে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে, এবং সে মোবাইল চাপতেছে, আর আমি এপাশে আপনাদের সঙ্গে ব্লগ করতেছি। তো আমাদের যে ভিডিওর টপিকটা, সেটা হচ্ছে কী করে যশোর পতিতলায় যাবেন, বা মারোয়ারি মন্দির সংলগ্ন যে পতিতলাটি রয়েছে সেখানে যাবেন, সেই লোকেশনটা আজকের এই ভিডিওতে দিয়ে দেব। এবং এই এই যে পতিতলার যে সুবিধা অসুবিধা সম্পর্কেও বলবো। অবশ্যই এখানে ভালো মন্দ রয়েছে, তো সেই বিষয়টাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আছি মনিহার হোটেলে। মনিহার হোটেল হচ্ছে যেখানে আপনি রাত থাকতে পারবেন, বা এরকম একটা হোটেল। যে মনিহার সিনেমা হল এবং মনিহার হোটেল, এটা একই গ্রুপ। তো আমি যেহেতু মনিহার সিনেমা হলটা অনেক জনপ্রিয় এবং তাদের একটা হোটেল রয়েছে, আমি সেই হোটেলটাই চুজ করেছি বা পছন্দ করেছি। তো চলুন আমরা নেক্সট ভিডিওর আকর্ষণে চলে যাই।